নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানা পরিদর্শনে গিয়েছেন আওয়ামী লীগের প্রতিনিধি দল সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল তিনি যুক্ত হচ্ছেন সরাসরি আমাদের সঙ্গে জুয়েল কারখানা পরিদর্শন করে কি বলছেন আওয়ামী লীগের প্রতিনিধিরা মাহমুদ আসলে এগারোটার সময় আওয়ামী লীগের স্থানীয় প্রতিনিধি সহ কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন সদস্য আসার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত আমরা তেমন কাউকে এখন পর্যন্ত দেখতে পাইনি তবে আপনাকে বলে রাখি যে আগুনের আজ প্রায় তিন দিন হতে চললো এখানে ফায়ার সার্ভিসের যে তদন্ত কমিটি দল রয়েছে জিল্লুর রহমানের নেতৃত্বে অপরিচালক অপারেশন তার নেতৃত্বে একটি টিম এরই মধ্যে এসে এখানে ফায়ার সার্ভিসে কী কারণে আগুনের সূত্রপাত ঘটেছে এবং দায়িত্বে অবহেলা ছিল কি না এই বিষয়গুলো তদন্ত করে তারা খতিয়ে দেখছেন আর আপনাকে বলে রাখি যে সকাল সকাল এখানে গত দুই তিন দিন ধরে স্থানীয় যে সকল ওয়ার্কার অর্থাৎ শ্রমিকরা ছিলেন এই কারখানার তারা এখানে আসতে পারেননি তো আজকে সকালে তারা যেহেতু ফায়ার সার্ভিস গতকালই এটা সম্পন্ন করেছে তাদের উদ্ধার অভিযান তো আজকে সকালে তারা এসে এখানে জড়ো হয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন যে তাদের যে মালিক হাশেম সাহেব রয়েছেন তার ছেলে এবং সিইও প্রধান নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে আটজন কর্মকর্তা রয়েছেন শীর্ষস্থানীয় তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে তারা কিছুটা খুব জানিয়েছেন যে তাদের বেতন বোনাস যেহেতু সামনে ঈদ রয়েছে বেতন বোনাস এবং প্রায় এই প্রতিষ্ঠানটির ত্রিশ হাজার শ্রমিক রয়েছে তাদের সামনের ভবিষ্যৎ কী হবে এই জিনিসগুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে তারা অনেকটা শঙ্কার মধ্যে আছেন এবং এটি নিয়ে তারা ক্ষোভও জানিয়েছেন তো মাহমুদ আমি চেষ্টা করব যে আওয়ামী লীগের যারা প্রতিনিধি দল আসবেন তাদের সাথে যোগাযোগ করার জন্য এবং তাদের কি প্রতিক্রিয়া আসে সেটি হয়তো বা পরবর্তী সংবাদে আপনাকে জানাতে পারবো মাহমুদ নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য